প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বয়সে 2 বছরের ছোট মামাতো ভাই আমায় ভালোবাসে। দ্বিতীয়বার পাত্রপক্ষ হতে বিতাড়িত হবার পর জানতে পারলাম এই সত্যিটা। বড্ড অবাক হয়েছিলাম সেদিন। আমার মামাতো ভাই তানফির, যাকে আমি ছোটবেলা থেকে মেরে মেরে বড় করেছি, যার সাথে আমার সম্পর্ক সাপে নেউলে টাইপ, সে কি করে আমায় ভালোবাসতে পারে? তার উপর 2 বছরের বড় আমি তার থেকে। বর্তমানে যে বাড়িটাতে আমরা আছি সেটি আমার মায়ের পৈতৃক নিবাস। নানু আমার 2 মামা এবং আমার মাকে সমান ভাগে এই বাড়িটি লিখে দিয়ে গিয়েছেন। আমরা থাকতাম 3 তলায়, 2 তলায় ছোট মামা আর নিচতলায় বড় মামা। বড় মামা প্যারালাইসিস্ট গত 1 যুগ ধরে। 12টা বছর আমার মামি নিজের অক্লান্ত ভালোবাসা এবং যত্ন দিয়ে মামাকে আগলে রাখতে রাখতে গত হয়েছেন 1 বছর আগে। মা বলতেন যৌবনকালে তাদের ভালোবাসা ছিল দেখার মতো। মামির প্রতি আড়ালে ভালোবাসা একদিন প্রকাশ হলো সবার সম্মুখে। নানু দ্বিমত করেননি, বিয়ে দিয়ে দিয়েছিলেন। সেই ভালোবাসা বদলায়নি, দুজনের প্রয়াসে অটুট থেকেছে 25টি বছর। মামি পরিশ্রম যেন সার্থক হতে লাগলো, মামা অভিশপ্ত জীবন কাটিয়ে উঠতে লাগলেন। কিন্তু কে জানতো এদিকে মামির দিন ফুরিয়ে এসেছে। দুজনের ভালোবাসা স্থগিত হয়ে গেল, মামা যেন নিস্তব্ধ বৃদ্ধে উপনীত হতে লাগলেন। মামির বিদায়কালে মামা একটুও কাঁদেননি, শুধু চেয়েছিলেন, কেঁদেছিল তানফির, খুব কেঁদেছিল সে। নিজ চোখে একটি উড়ন্ত চঞ্চল ছেলেকে মাটিতে কেঁদে গড়াগড়ি খেতে দেখেছিলাম। তখনও বুঝতে পারিনি তার ভেতরকার কষ্টের প্রকট কতটা। মামা নিশার স্বপন দেখতে দেখতে দিন গুনতে লাগলেন। তানফিরের চলাফেরা ধীর স্থির হতে শুরু করল, আগের মতো যখন তখন আমার সাথে ঝগড়া চুরে দেওয়া হারিয়ে গেল। মাঝে মধ্যে নিজে থেকে তার সাথে ভাব জমাতে চাইলেও তেমন লাভ হতো না। আমার শক্ত হাতের চর তার গালে পড়তে পড়তে বোধ করি তার গালও এখন আমার হাতের মতো হয়ে গেছে। মেয়েদের হাতের তালু হয় নরম, সেই হাতের চর থাপ্পড়ও সেরকমই কোমল হয়। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। বাবার মতো বদ মেজাজি হয়েছি, মা এখনও আফসোস করেন। আমার আপন ভাই নেই, কিন্তু ছেলেদের মতো উগ্র স্বভাব আমার মাঝে বিদ্যমান। মা আহারাজি করে প্রায়ই বলেন, এবার একটু আচরণটা বদলা, হয়েছিস তো কালো, তার ওপর চলাফেরাও কেমন ধীর। আমি কিছু বলতে পারি না, তবে একজন রয়েছে যে এই আমিটাকেই গোপনে ভালোবেসে গেছে। গতকাল রাতে তানফিরের রুমের দরজা ঠেলতেই দেখি সে আমাদের ছোটবেলার ছবি হাতরে দেখছে। মামির কোলে তানফির, বুঝলাম সে এখন নিত্য দিনের মতো মামির স্মৃতিচারণ করছে। তাকে বিরক্তিতে ফেলার অহেতুক ইচ্ছে হলো না, তাই পথ ঘুরিয়ে চলে যেতে নিলে সে পিছু ফিরে ডাকল, নীলা চলে যাচ্ছিস কেন, বস। তোকে কতবার বলবো তানভীর, আমি তোর থেকে বড়, সম্মান দিতে না পাইলে কথা বলতে আসিস কেন? ঘুরে দাঁড়িয়ে ভারী কণ্ঠে উত্তর দিতেই সে বলল, তুই কি চাচ্ছিস তোকে আপু বলে ডাকি? সেটা সম্ভব নয়, আর তুই জানিস সেটা আমি বলবোও না, ভেতরে আই। আমি গিয়ে খাটের কিনারায় বসলাম। তানভীর মামির ছবি হাতে উঁচু করে ধরে বলল, মা চলে গেছে 1 বছর, এখন আমার একমাত্র কাছের বলতে শুধু তুই। মামা তো আছে, এভাবে ভেঙে পড়ছিস কেন? তানফির নির্বাক, দুচোখের উষ্ণ জল তার গাল বেয়ে অনায়াসে নেমে গেল। সেদিন তার এই ছোট্ট কথাটুকু আমার মস্তিষ্কে লাগেনি, এর গভীরতা কতটুকু ছিল সেটা বুঝেছি পরে। এক ভর দুপুরে কলেজ থেকে ফিরেই দৌড়ে চলে গেলাম রুমে। সচরাচর আমি একাজ করি না, বাড়ির মেইন দরজা থেকে তানফির আমায় দেখে নিয়েছিল। আমি বিছানায় বালিশে মুখ গুজেছিলাম। তানফির ধীর পায়ে হেঁটে আমার কাছে দাঁড়িয়ে জানতে চাইল, মহারানীর হলো কি, কলেজ থেকে ফিরে এই শুয়ে পড়লি যে? আমি নিজেকে স্বাভাবিক রেখে মুখ গুজেই বললাম, আমার ঘরে তোর কাজ কি, যা এখান থেকে। তানফির গেল না, আমার প্রতি চেষ্টায় আড়াল করা কান্না ভেজা কণ্ঠ সে বুঝে নিল, চট করে আমায় শোয়া থেকে টেনে তুলে বসালো। আমি মুখ ঘুরিয়ে নিলাম,
সে আমার থুতনি ধরে ঘুরিয়ে জল মুছিয়ে দিয়ে বলল, তোর মতো মেয়েকে কান্না মানাই না, তবু কাঁদছিস কেন? সত্যি সত্যি বল, হেয়ালিপনা পছন্দ না? তানভীর শক্ত স্বরে বলতেই আমি নাক টেনে টেনে বললাম, এলাকার মোড়ে কিছু ছেলে আজ আমার গায়ের রং নিয়ে কুটুক্তি করেছে। আচ্ছা তানভীর, আমি তো তোর বোন, তুই বলতো আমি কি এতই কুৎসিত? পাত্রপক্ষ আমায় পছন্দ করে না, তুইও কি ভাবিস আমি কারুরই যোগ্য না? তানভীর মুখ ভার করে রইল, কথা বলল না। আমি তার উত্তরের আশায় বসে রইলাম। একটু পর কি হলো কে জানে, সে বেশ রেগে গিয়ে বলল, নিজেকে নিচু চোখে দেখা মেয়েদের জন্য এটাই ঠিক। তুই যদি নিজেই নিজেকে কারো যোগ্য না ভাবিস, তাহলে বাকিদের আর দোষ কি? আর তোকে কতবার বলেছি বোন শব্দটা উচ্চারণ করবি না, কথা কানে যায় না? তানভীর খুব খেপে গেল। আমি হা করে চেয়ে রইলাম তার দিকে। এভাবে রেগে যাওয়ার কারণ কি? সে হু হু করে রুম থেকে বেরিয়ে গেল। তার বলা উক্ত কথাগুলো তীরের মতো বিঁধল বুকে। তারপরের দিন থেকে কলেজ যাওয়ার পথে ছেলেগুলোকে আর দেখিনি, যথারীতি কলেজ থেকে বাড়ি যাওয়া আশা করি। এরই মাঝে আরেকটি বিয়ের সম্বন্ধ এলো। তৈরি হয়ে পাত্রপক্ষের সামনে যেতেই চারিদিক থেকে নাক ছিটকানি আর অসংখ্য কানাঘোষা শুনতে পাচ্ছিলাম। ধরেই নিলাম এই সম্বন্ধ কাজে দেবে না। হলোও তাই, পাত্রের মা সরাসরি না বলে উঠে গেলেন। বাবা রেগে মেগে আবারও মাকে বকতে লাগলেন। মেহমানে ভরা ড্রয়িং রুমটাই শুধু আমি আর তানভীর বসা। হাতের মধ্যে শাড়ির আঁচল খামচে ধরে কাঁদছি আমি। কেমন থমকে গেল পলকগুলো, সম্মুখে মানুষগুলো আমাকে অপরাধ ঘোষণা দিয়ে চলে গেল। পাশে কেঁদে মরতে হয় আমাকে। তানভীর দু কদম কাছে এসে আমাকে নিকটে সোফায় বসল। কুঁজো হয়ে আমার মুখের সামনে বসে বলল, তোর সাহসী ভাবটা আর আগের মতো নেই, ভাবতেই দুঃখ হচ্ছে। তুই তো এরকম ছিলি না, সবার কথা গায়ে মাখতে, কে বলেছে তোকে? তানভীরের কথা কর্ণপাত হতেই আমার কান্নার পরিমাণ বেড়ে গেল। শব্দ করে কাঁদতে কাঁদতে মাথা ঝিম ধরে গেল। তানভীর এবার হঠাৎ শক্ত করে চেপে ধরল আমার হাত, টানতে টানতে নিয়ে গেল ছাদে। একদম রেলিংয়ের ধারে দাঁড় করালো আমায়। সূর্যের দেখা নেই, চারিদিক অন্ধকারে আচ্ছন্ন, সাথে হিম শীতল আবহাওয়া। শীত শীত লাগছিল, তাই গায়ের আঁচল টেনে জড়িয়ে নিলাম। তানভীর রেলিং ধরে নিচের দিকে চেয়ে আছে। আমি কিছু বলতে নেব, তার আগেই সে বলল, আমি তোকে ভালোবাসি। তার শান্ত কণ্ঠের জবাবে বললাম, জানি তো, ভাই তো বোনকে। পুরোটা শেষ না করতেই তানভীর ছুটে এসে আমার বাহু চেপে ধরল। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে নিলাম। সে রাগান্বিত স্বরে বলল, বোকা নাকি তুই? আমি তোকে ভালোবাসি এর মানে বুঝিস না? ভালোবাসি আমি তোকে, তোকে নিজের করে পেতে চাই। ভেঙে না বললে মাথায় ঢোকে না, তাই না? আমি থ মেরে গেলাম। ওর কথা বুঝে উঠতে বেগ পেতে হলো আমায়। আমি ওর থেকে দূরে সরে এসে বললাম, কি বলছিস তুই জানিস? লোকে শুনলে কি বলবে বুঝতে পারছিস? তানভীর পুনরায় আমার বাহু চেপে ধরে বলল, কে কি ভাববে সেটা নিয়ে ভাবছিস কেন? আমি তো আছি, আমরা একসাথে ভালো থাকব। বিয়ে করবে আমায়? তানভীরের কথা শেষ না হতেই সজোরে চড় মেরে দিলাম তার গালে। তার ভাবান্তর নেই, শুধু চোখ জলে টলমলো করতে লাগলো। সে হয়তো এরকম প্রতিদান আশা করেনি। আমি ছুটে চলে এলাম সেখান থেকে। বড় বোনকে ভালোবাসে? এমনিতেই আমাকে নিয়ে সমালোচনার শেষ নেই, তার উপর এই কথা জানলে লোকে কি বলবে? আর বাবা তো মেনেই নেবে না। এলোমেলো পায়ে রুমে এসে দরজা মেরে বসে রইলাম। রাতে মা খেতে ডাকলেও গেলাম না। বের হলাম পরের দিন সকালে। সারা দিন তানভীরের দেখা নেই। এরপর থেকে ভুল ক্রমে আমার মুখোমুখি হলেই সে এড়িয়ে যায়, যেন আমি তার অচেনা কেউ। এদিকে বাবা পাত্রের খোঁজে লেগেছেন, কালো মেয়ে বিয়ে দেওয়া কঠিন, এই উক্তি বাবা রোজই আওড়ান আমার সামনে। আজও ছোটোমামা আর তানভীরের সাথে নিয়ে বসেছেন, কি করা যায় এই প্রসঙ্গে? সাথে আমি দাঁড়িয়ে আছি কাঠগোড়ার আসামি রূপে। তানভীর বার বার লাল চোখে দেখছে আমায়। আমি ছুটে রুমে চলে এলাম। ওর সামনে নিজেকে দাঁড় করাতেও অস্বস্তি লাগে। কিছুদিন বাদে বাবা পাত্র খুঁজে পেলেন।
ছেলের এটি দ্বিতীয় বিয়ে, সাথে একটি মেয়েও আছে। শুনেছি কানাঘুষা চলছে প্রথম স্ত্রীকে নাকি সে নিজেই মেরেছে। মত পাগল লোকের স্বভাব যা হয় আর কি। বাবার দ্বিমত নেই, মাও দেখলাম বেজায় খুশি। ছেলে ভালো কি খারাপ সেটা বড় কথা নয়, মেয়েকে বিদায় দিতে পারছেন এটাই যেন স্বস্তির আভাস বয়ে বেড়াচ্ছে। আমার মত নেবার বৃথা প্রয়োজন বোধ করলেন না বাবা। সাহসী সহনশীল এই আমি আজ পরিবারের কথাই নেচে বেড়াচ্ছি। দুদিন পরে বিয়ে। রাতে ছাদে উঠে দেখি তানভীর রেলিং ধরে আয়েশ ভরে সিগারেটের ধোঁয়ায় নিজেকে লুকাতে ব্যস্ত হয়ে উঠেছে। আমি তার কাছে যেতে যেতে বললাম, একজন মাতালকে রেখে দুদিন বাদে আর এক মাতালের কাছে যাব, ব্যাপারটা হাস্যকর। আমি খোঁচা মেরে বলতেই তানভীর ঘুরে তাকালো, হাতের সিগারেটে দ্বিতীয় টান মেরে আগের অবস্থায় দাঁড়িয়ে রইল। আমি আরো কাছে গিয়ে বললাম, হাতের সিগারেট ফেলবি নাকি আমি চলে যাব? চলে যা। যাব না, সিগারেটটা ফেলে দে। তানভীর আমার দিকে তাকিয়ে মুখের ধোঁয়া ছুড়ে দিল মুখ বরাবর। আমি চোখ বুঝে নিলাম, সিগারেট ছুড়ে ফেলে বলল, এই ধোঁয়া এরপর থেকে আমার আজীবনের সঙ্গী, কেউ ছেড়ে গেলেও এই ধোঁয়া ছেড়ে যাবে না। ঠিক আছে, তবে তুই এটা নিয়েই পড়ে থাক। বলেই আমি চলে যেতে নিলে তানভীর আমার হাত চেপে ধরল। সাদামাটা রঙহীন বিয়ে বাড়িতে অল্প কতক লোকের পদচারণ, যারা ছিল তারাও চলে যাবে এখন। পাত্রকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, সব দোষ এবার বর্তাবে বাবার উপর। ভয়ে যখন আমার কাঁপুনি শুরু, বাবা তখন তানভীরকে ডেকে তার হাতে আমায় দিয়ে বললেন, তোমাদের জীবন সুন্দর হোক। ব্যাস এটুকু কথা বলেই বাবা চলে গেলেন। সেদিন রাতে ছাদে তানভীর আমায় ধরে টেনে তার বুকে মিশিয়ে নিয়েছিল, বাবা দেখে ফেলেছিলেন সেটি। তানভীর বাবার পা ধরে মিনতি করেছিল আমাকে পাবার জন্য, বাবা ফেরাননি। অসুস্থ জীবন থেকে মুক্তি দিয়ে বাবা তানভীরের কথা গ্রাহ্য করেছিলেন। বাবা চলে যেতেই তানভীর কেঁদে উঠে খুশিতে আমায় জড়িয়ে ধরতে নিলে আমি রেগে বললাম, আমি তোর বড়, একদম পারমিশন ছেড়ে টাচ করবি না। তানভীর রেগে মেগে তাকালো, মনে হচ্ছে আজকের চটটা আমার গালেই পড়বে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।